তো আমরা এখন সবাই চা খাইতাছি। সকালে দেখো এই যে টি চা চা চা। তো আমার সাথে আছে আমার এক বড় ভাই, তার নাম রুহান ভাই। কিছু বলেন, কোথায় যাইতাছেন? কিছু বলেন। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জুবায়ের হোসেন, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমরা নৌকা ভ্রমণে এসেছি। তো ঢাকা একটা কোনো একটা পার্কে যাব আমরা সবাই। তো এখানে আমরা দুইটা ভোট নিয়ে এসেছি। তো পিছে ভোটগুলো দেখা যাচ্ছে। তো অনেক মজা হবে আজকের ব্লগটায়। তো এখন আমরা নাস্তা করলাম একটু আগেই। তো খিচুড়ি খেলাম সবাই, অনেক মানুষ এসেছে, আমাদের বন্ধু বান্ধব বড়ো ভাই বিরাদার সবাই এসেছে। তো ব্লগটা আজকে অনেক মজা হবে। তো আজকে আমাদের সাথে অনেকেই আছে, তো তাদের সাথে চলেন একবার পরিচয় করে দিই। আমার সাথে আছে আমার এক বড় ভাই, তার নাম রুহান ভাই। কিছু বলেন, কোথায় যাইতেছেন? কিছু বলেন ভাই, সরম পাইছে বুঝছি। তো আমার সাথে আরেকজন আছে রায়হান। তো রায়হান, তুমি কিছু বলো এসব চ্যালেঞ্জ সম্পর্কে। ধরো ভাইও সরম পাই গেছে। আমরা কোথায় যেতেছি এটা বলেন? আমরা চলছি এখন সোনারগাঁও। যাইতে পারবো ওই জায়গায়? হ্যাঁ যাইতে পারবো, সমস্যা নাই। আমার সাথে আরেকজন আছে আমার বড় ভাই। তো ভাই আপনি নামটা বলুন। আমার নাম নাজমুল। তো ভাই কোথায় যেতেছি? হ্যাঁ সোনারগাঁও। তো অনেক মজা হলো। হ্যাঁ তো আমরা দুইটা ভোট নিয়ে যাইতেছি সোনারগাঁও। তো অনেকে আছে, তো তাদেরকেও দেখা দিব, সমস্যা নাই। সোনারগাঁও উদ্দেশ্যে। তো সোনারগাঁও তো যাওয়া হইল না। তো অর্ধেক রাস্তায় এসেছি একটা, এখানে একটা সুন্দর একটা প্যালেস আছে। তো সেখানেই আমরা নামলাম। তো নেমে এখানে এই ব্লগটা কন্টিনিউ করতে হবে, আর কিছু করার নাই। কে সোনারগাঁও যখন আর কি না যাওয়া হোক। তো সোনারগাঁও যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো সোনারগাঁও যেতে পারলাম না। তো আমাদের সাথে আরেকজন আছে, তো তার সাথে একটু পরিচয় করে দিই। তো এখন আমাদের সাথে আছে এক বড় ভাই। ভাই নাম বলুন। আমার নাম শেখ ফেরদোস, আর আমাদের যাওয়ার কথা ছিল সোনারগাঁও, হঠাৎ করে মাঝখানে এখানে থামিয়ে দিল। এটা আমাদের মানে একদমই ঠিক লাগছে না, এর জন্য মনটাও খারাপ। আবার কী বলবো, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা যারা আমাদের এই ব্লগটা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। ওকে ডান, আসসালামু আলাইকুম। তো আমরা এখন যে জায়গায় চলে এসেছি, তো এই জায়গায় একটু সিনেমেটিক শট দেখুন। তো এই জায়গাটা অনেকই সুন্দর। তো এই জায়গায় অনেক ফুল গাছ আছে, কিছু জঙ্গল আছে, আর কিছু গাছও আছে। তো গাছগুলো অনেক সুন্দর। তো সেগুলো একটু সিনেমেটিক শট দেখুন। এখানে এসে কিরকম ফিল? এই তো ভালোই, জায়গাটা পরিবেশটা সুন্দর, আমি দেখতেছি, ছবি তুললাম। তো আমাদের যে জায়গায় নিয়ে যাওয়ার ছিল সে জায়গায় তো নিয়ে গেল না। তো কিছু অনেক কষ্ট,
ভাইরা যদি মানা করে থাকে ভাই গোপে তো কথা বলা যাবে না, আর পানি এমনিও কম তার জন্য। তো ব্লগটা সবাই এনজয় করুন, তো ব্লগটা অনেক মজা হবে। তো আমরা এখন সবাই চা খাইতেছি, সকালে দেখো এই যে টি এই চা চা চা, তো আমরা চা খাই। আমাদের পিকনিকে রান্না বান্না সব কিছু হচ্ছে, তো আমরা যাই দেখি ওখানে কি কি রান্না বান্না হচ্ছে। সবাই ওখানে কাজ টাজ করতেছে, সবাই বোটে এনজয় করতেছে, যার যার মতন সে সে আর কি চিল করতেছে। এখানে রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, তো আমরা খাবো, তখন দেখাবো আপনাদেরকে। এই যে চাল ধরছে, সবাই খাইতেছে, তো আমিও খাই, আমার লেগ পিস দিছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া ডান, তো এখন আমরা সবাই উঠে উঠে গেছি। তো ওই যে দেখেন সবাই ঘুটে উঠে গেছে, আর ওই যে পিছিয়ে ডেক ডোক উঠাচ্ছে ওই যে ওখানে রান্না বান্না সব কিছু করছে ওইগুলার। কালকের ব্লগটা এন্ডিং দেওয়া হয় না এই রাতেবেলা, তো ব্লগটা এন্ডিং এখন দেব। তো এখন আমরা বাসায় এসে পড়েছি আজকে সকাল। তো ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা এখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই বাই, টাটা, হ্যাভ ফান, পিস।